নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2018 সালের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, এটা কিন্তু জীবন মুখোপাধ্যায়ের বই আছে, যেটা বইয়ের পিছনে কিন্তু 2017 থেকে 2020 সাল পর্যন্ত যাবতীয় কিন্তু MCQ, SAQ এবং মাধ্যমিকের প্রশ্নপত্র কিন্তু সম্পূর্ণরূপে দেওয়া আছে, সেইগুলো আমি আজকে সলভ করে দিচ্ছি। ফার্স্ট প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটি একটি অ্যান্সার হবে ডি অ্যান্সার আত্মজীবনী। কী হবে অ্যান্সার? হবে ডি অ্যান্সার আত্মজীবনী। রোমান টুতে সোমপ্রকাশ ছিল একটি অ্যান্সার হবে বি অ্যান্সার সাপ্তাহিক পত্রিকা। রোমান থ্রিতে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের অনুবাদের প্রকাশক ছিলেন অ্যান্সার হবে ডি অ্যান্সার রেভারেন্ট জেমস লং সাহেব। ঠিক আছে, প্রকাশ হয়েছিল কার নামে? রেভারেন্ট জেমস লং সাহেবের নামে। ইংরেজিতে কে লিখেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। এবং তোমাদের মাথা রাখতে হবে এই নীলদর্পণ নাটকটি লিখেছিলেন দীনবন্ধু মিত্র। ইংরেজিতে লিখেছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। এবং কার নামে প্রকাশ হয়েছিল? রেভারেন্ট জেমস লং সাহেবের নামে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন, কী বলেছে রোমান ফোরে সতীদাহ প্রথা রদ হয়? অ্যান্সার হবে 1829 খ্রিস্টাব্দের, তোমরা তো জানো যে 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা লর্ড আমাদের লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায় রাজা রামমোহনরায়, মানে লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু সাহায্য করেছিল এই সতীদাহ প্রথা বন্ধ করতে, এবং রাজা রামমোহনরায় কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিল। আমাদের পরের প্রশ্ন, পাঁচ দেখের প্রশ্ন, সর্বধর্ম ধর্মের আদর্শ প্রচার করেছিলেন? অ্যান্সার হবে আমাদের শ্রীরামকৃষ্ণ। ছয় দেখের প্রশ্ন, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে ডি অ্যান্সার রাঁচিতে। সাত দেখের প্রশ্ন, ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয়? অ্যান্সার হবে সি অ্যান্সার 1865 খ্রিস্টাব্দে। আট নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন? সির অ্যান্সার বিনায়ক দামোদর সাবরকর। আমাদের নয় দেখের প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে? বিয়ের অ্যান্সার 1858 খ্রিস্টাব্দে। আমাদের নেক্সট প্রশ্ন, দশ দেখের প্রশ্ন, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন? অ্যান্সার হবে আমাদের রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এগারো দেখের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সাবা বই? বিয়ের অ্যান্সার হবে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। বারো দেখের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সিভি রমন। আমাদের পরের প্রশ্ন, তেরো দেখের প্রশ্ন, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল? এর অ্যান্সার হবে বাংলার কৃষক শ্রেণী। আমাদের ফোরটিন দেখের প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? আমাদের হবে বিয়ের অ্যান্সার যুক্তপ্রদেশে। ঠিক আছে, পনেরো দেখের প্রশ্ন, রম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়? অ্যান্সার হবে আমাদের ডিয়ের অ্যান্সার গোদাবরী উপত্যকা। ঠিক আছে, কী আছে অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার গোদাবরী উপত্যকা। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, ষোলো দেখের প্রশ্ন বলেছে, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে এর অ্যান্সার উর্মিলা দেবী। সতেরো দেখের প্রশ্ন, সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কী? সির অ্যান্সার ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। পরের প্রশ্ন, কী বলেছে আঠারো দেখের প্রশ্ন, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন? অ্যান্সার হবে সির অ্যান্সার গান্ধীজি। আমাদের পরের প্রশ্ন, উনিশ দেখের প্রশ্ন, স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়? সির অ্যান্সার 1953 খ্রিস্টাব্দে। কুড়ি দেখের প্রশ্ন, গোয়া ভারতভুক্ত হয়? অ্যান্সার হবে সির অ্যান্সার 1961 খ্রিস্টাব্দে। এবার সুপ্রিয় দর্শকার্থী, তোমাদের দুই দেখের প্রশ্নগুলো সলভ করাবো। ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকা রচিত হয় বা অঙ্কিত হয়? অ্যান্সার হবে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় কিন্তু ভারতমাতা চিত্রটি কিন্তু আমাদের কিন্তু অঙ্কিত হয়েছিল। রোমান টুতে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন 1920 খ্রিস্টাব্দে কোথায় প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় কিন্তু মুম্বাইতে। রোমান থ্রিতে ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1939 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে কিন্তু এই ফরওয়ার্ড ব্লক কিন্তু প্রতিষ্ঠিত হয়। রোমান সিক্সে কী বলেছে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? অ্যান্সার হবে হরিচাঁদ ঠাকুর। এবার তোমাদের আমি সত্য মিথ্যাগুলো সলভ করে দেবো। রোমাননে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর, এটা ঠিক আছে। রোমান টুতে ভারত সভায় ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, এটা ভুল আছে। রোমান থ্রিতে ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটা ভুল আছে। রোমান ফোরে আছে, একটু ভুল আছে যদিও টাইপিংয়ে, বাংলা লাইন ও টাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর, এটা কী আছে, এটাও ভুল আছে। এবার সুপ্রিয় দর্শকার্থী, তোমাদের ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। রোমাননে জওহরলাল নেহরু অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। রোমান টুতে বীরেন্দ্রনাথ শাসমল অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার অসহযোগ আন্দোলন।
রোমান্ত্রিতে কালীপ্রসন্ন সিং, এর অ্যান্সার হবে আমাদের ডিয়ার অ্যান্সার হুতুম পেঁচার নকশা। রোমান ফোরে ডক্টর আম্বেদকর, এর অ্যান্সার হবে পুনা চুক্তি 1932। সুপ্রিয় দর্শকার্থী, তোমাদের এই যে ম্যাপ পয়েন্টিংগুলো কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা দেখে নেবে। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। এক দাগের বিবৃতির ব্যাখ্যা তিন হবে, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যেও সীমিত ছিল। ঠিক আছে, রোমান টুতে কী বলেছে? রোমান টুয়ের বিবৃতির ব্যাখ্যা তিন হবে, এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ, বহু বিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। রোমান থ্রির বিবৃতির ব্যাখ্যা তিন হবে, কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। রোমান সিক্সের বিবৃতির ব্যাখ্যা তিন হবে, স্বদেশী পণ্য বিক্রির জন্য। সুপ্রিয় দর্শকার্থী, এই যে তোমাদের যে বাকি যে এসএ কিউবগুলো আছে এগুলো তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করে দেবো। যেমন এক দাগে আছে পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী, পরিবেশের, ঠিক আছে, দুদুমিয়া কেন বিখ্যাত, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, ঠিক আছে, দলিত স্বাক্ষর করেন মানে কি পরিস্থিতিতে, এই যে প্রশ্নগুলো আছে, বারদলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়, এইগুলো কিন্তু টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। এইবার সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের এসএ কিউবগুলো দেখাবো, ঠিক আছে। ফার্স্ট প্রশ্ন 3.1, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3.2, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানরূপে ব্যবহার করা হয়। তো দেখো, টোটাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত প্রশ্নগুলো আছে সেটা কিন্তু 2018 সালের প্রশ্ন 3.3। মেকলে মিনিট কী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3.4, সমাজ সংস্কারে নববঙ্গদের ভূমিকা কী ছিল। 3.5, দুদুমিয়া স্মরণীয় কেন। 3.6, নীল বিদ্রোহের হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা লেখ। 3.7, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল। 3.8, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন 3.9, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল। 3.10, বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী ছিল। 3.11, একা আন্দোলন শুরু হয় কেন। 3.12 কী বলেছে, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়। পরের প্রশ্ন 3.13, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2018 সালে প্রশ্নপত্র দেখাচ্ছি। 3.14, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়। 3.15, কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিল স্বাক্ষর করেন। 3.16, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল। তো বুঝতেই পারছো, সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি দেখিয়ে দিলাম। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।